আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। আজকে খুব কমন একটা প্রশ্নের উত্তর দেব আমি তোমাদের, যে একটি অধ্যায় আসলে কত ঘন্টা পড়া উচিত, এর পরিপূর্ণ গাইডলাইন এবং রোডম্যাপটা তোমাকে আজকে আমি একদম দেখে দেব। এবং তোমার জন্য একটা সুখবর দিয়ে রাখি, সেটা হইলো যে তুমি যদি একদমও ধরে নাও কিছুই পড়ো নাই, তারপরেও মাত্র 20 থেকে 25 ঘন্টার ভিতর পুরো একটা বই শেষ করা সম্ভব, একদম এমসিকিউ সৃজনশীল যা আছে সবকিছু সহ। এটা কিভাবে সম্ভব? সো এই রোড ম্যাপটাই কিন্তু তুমি আজকে জানতে পারবা, এবং এটাও জানতে পারবা কত ঘন্টা পড়া উচিত। এবং তোমাদের জন্য কিন্তু ছোট্ট একটা চ্যালেঞ্জও আছে, সেটা আমি একটু পরে বলতেছি। তো এবার আসো, যখনই তুমি একটা অধ্যায় পড়বা, সাপোজ আমি দুজন দুজনের জন্যই বলতেছি, যারা একবার এক হইলেও পড়ছো বা যারা একবার হইলেও পড়ো নাই, দুজনের জন্যই বলি। ভালো করে লেখো যে একটা অধ্যায় যখন তুমি পড়বা, তখন এই 4টা স্টেপ তোমার মাথায় রাখা দরকার। আমি প্রত্যেকটা স্টেপ ইন ডিপলি ভেঙে ভেঙে বোঝাচ্ছি। প্রথমত, তুমি যখন একটা অধ্যায় পড়তে যাচ্ছ, প্রথমেই তুমি কি করবা, তার রেকর্ড ক্লাসগুলো দেখবা। রেকর্ড ক্লাস বলতে বলতেছি কি, যে তোমার ধরে নাও রেকর্ড ক্লাস কারো কারো নাও দেখা লাগতে পারে, তার কারণ সে কোথাও টিউশনিতে পড়ছে বা ভিডিও আগে দেখছে বা যেটাই করুক না কেন। ফার্স্ট অফ অল তোমার কাজ হবে কি, ওই অধ্যায় সম্পর্কে তোমার একটা ধারণা নেওয়া। এই জন্য তুমি কি করবা, রেকর্ড ক্লাস দেখতে পারো। এক্ষেত্রে তোমার দ্রুত বই শেষ হওয়ার চান্সেসটা অনেক বেশি থাকে। তুমি কি করবা, ভিডিও দেখার সময় তুমি যেটা 1.2x বা 1.5x অত দ্রুত গতিতে তুমি ভিডিওটা দেখতে পারো, তাহলে দেখা যাবে কি মাত্র যে কোনো অধ্যায় হোক না কেন, তুমি 40 থেকে 50 মিনিটের ভেতর ওই রেকর্ডেড ক্লাসটা দেখে ফেলতে পারবা। সো ভাইয়া, রেকর্ডেড ক্লাস দেখে আমার কি লাভ হবে? লাভ আছে, হয় রেকর্ডেড ক্লাস দেখো, না হয় তুমি নিজে নিজে বইটা একবার রিডিং করো, যেটাই হোক করো। বাট সেটা সময় দেবে কত? সর্বোচ্চ 40 থেকে 50 মিনিট বা 1 ঘন্টা, এর বেশি সময় তুমি এখানে দিবা না, ঠিক আছে? 40 মিনিট থেকে 1 ঘন্টা সময় তুমি ওইখানে ব্যয় করবা, ঠিক আছে? আচ্ছা, আমি একটা ক্লিয়ার একটা ধারণা নিলাম যে ওই অধ্যায় আসলে কি কি নিয়ে আলোচনা করা হয়েছে, ওইটা আমার ডান হয়ে গেল। ফার্স্ট স্টেপ, 1 ঘন্টা আমি ওইখানে সময় দিব। তারপর আমি কি করব ভাইয়া, আমার পরের স্টেপটায় কাজ হবে কি, কোশ্চেন অ্যানালাইসিস করা। আর সিতে কিন্তু রেকর্ডেড ক্লাস বুঝাইছি, আর কিউ এতে বুঝাইছি কোশ্চেন অ্যানালাইসিস করা। তার মানে কি, দেখো আমার উদ্দেশ্য কি, আমার উদ্দেশ্য হইলো ওই অধ্যায় থেকে আমাকে মার্ক পাইতে হবে, মানে পরীক্ষায় আমাকে ভালো করতে হবে। এর জন্য কি দরকার, প্রশ্ন কমন পাওয়া দরকার। প্রশ্ন কমন কিভাবে পাবো, আমি কি করব, কোশ্চেন অ্যানালাইসিস করব, করে এমটিতে বুঝাচ্ছি মাদার টপিক, এই মাদার টপিকটা খুঁজে বের করব। কিভাবে বের করব, ধরো তুমি গত 2 থেকে 3 বছরের, ওয়াইতে ইয়ার বুঝাচ্ছি, 3 বছরের প্রশ্নগুলো অ্যানালাইসিস করবা। ধরে নাও তুমি কেমিস্ট্রি চ্যাপ্টার 4 পড়তেছ, চ্যাপ্টার 4 পড়ার সময় দেখবা যে ওই চ্যাপ্টার 4 থেকে আসলে কোন কোন টপিক থেকে বেশি বেশি প্রশ্ন আসতেছে, তখন তুমি একটা প্যাটার্ন খুঁজে পাবা। দেখবা একটা করে চ্যাপ্টার থেকে মাত্র 3 থেকে 4টা টপিক থাকবে, এর বাইরে আর কোনো কোশ্চেনই নেই, মানে ওই 3টা 4টা টপিকের ভিতর বারবার ঘুরে ফিরে প্রশ্ন আসতেছে। তাহলে তুমি একটা চ্যাপ্টার থেকে মাদার টপিক কয়টা খুঁজে বের করতে পারবা, সর্বোচ্চ 3টা থেকে 4টা। এই যে সম্পূর্ণ কোশ্চেন অ্যানালাইসিস করতে 10 থেকে 20 মিনিটের বেশি সময় লাগার কথা না, 10 থেকে 20 মিনিট সময় লাগবে, যে 3 বছরের প্রশ্ন দেখতে অতটাও বেশি সময় লাগে না, ঠিক আছে? সেকেন্ড স্টেপ কি হবে, তোমাকে কোশ্চেন অ্যানালাইসিস করতে হবে, এবং সেখান থেকে তোমাকে মাদার টপিকটা খুঁজে বের করতে হবে। এখানে সময় দিবা কত মিনিট, 10 থেকে 20 মিনিট, তোমাকে টাইমটা টাইম সেন্সটা বুঝতে হবে। ওকে, বুঝাতে পারছি? এরপর আসো যে, আচ্ছা 3 নম্বর স্টেপটা দেখো। এরপর তুমি এই যে 3 নম্বর স্টেপে যাওয়ার আগে তোমাকে ছোট্ট একটু কথা বলে দিই, যে তোমরা যারা আমাদের অ্যাক্টিভ ক্লাসরুমকে ফলো করো, তোমাদের কাছে তো আমি আসলে অনেক কৃতজ্ঞ, আল্লাহ তালার কাছে অনেক লক্ষ লক্ষ কোটি কোটি শুক্রিয়া। তো তোমাদের জন্য স্টাডি টিপসের জন্য আলাদা একটা চ্যানেল খোলা হয়েছে, অ্যাক্টিভ ক্লাসরুম স্টাডি টিপস, ইউটিউবে সার্চ করলেও পেয়ে যাবা, বা এই ভিডিও ডিসক্রিপশন বক্সে আমি লিঙ্কটা দিয়ে দিব। সো আশা করছি অ্যাক্টিভ ক্লাসরুমে যেমন সাপোর্ট করছো, অ্যাক্টিভ ক্লাসরুম স্টাডি টিপসের চ্যানেলে তোমরা সাপোর্ট দিবা। আমি আশা করছি সাবস্ক্রাইব করে পাশে থাকবা, চ্যানেল লিঙ্কটা এই ভিডিও ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবা। হ্যাঁ, ধন্যবাদ বাবা। তো এবার আসো যে আমাকে 3 নম্বর স্টেপে যেটা করতে হবে, তুমি যে মাদার টপিকটা খুঁজে বের করছো, ওই মাদার টপিক থেকে আসলে টাইপ অফ সৃজনশীলগুলো সমাধান করবা। একটা চ্যাপ্টার থেকে তোমাকে 100টা সৃজনশীল প্রশ্ন সমাধান করার দরকার নাই, জাস্ট 5 থেকে 6টা প্যাটার্ন তুমি সমাধান করবা। কয়টা? 5 থেকে 6টা। এই 5 থেকে 6টা সৃজনশীল সমাধান করতে বলছি, যে সিকিউ মানে সৃজনশীল, পিতে প্যাটার্ন বোঝাইছি, তার মানে কিন্তু এই নয় যে তুমি শুধু 6টা প্রশ্ন সমাধান করবে একই রকম, না, মানে 5 থেকে 6টা সৃজনশীল সমাধান করবে, সেটা একদম ভিন্ন ভিন্ন টাইপের। তখন দেখবা ওই ভিন্ন টাইপে যখন মাদার টপিকের ওপর 5 থেকে 6টা সৃজনশীল সমাধান করছো, তুমি দেখবা যে তোমার আর সৃজনশীল নাই, তুমি যতগুলো দেখবা ততগুলোই পাবা। একটা অধ্যায় থেকে 1000 1000 সৃজনশীল প্রশ্ন সমাধান করার দরকার নাই।
আগে প্যাটার্নগুলো বুঝে সলভ করতে হবে, ঠিক আছে? ওইখানে তোমার সময় যাবে কত ঘন্টা বাবা? সর্বোচ্চ 1 ঘন্টা, আমি ধরলাম আরো একটু বেশি যাবে, কারো কম হইতে পারে, কারো বেশি হইতে পারে, ঠিক আছে? 1 ঘন্টার মতো সময় যাবে। এরপর আসো যে ভাইয়া এমসিকিউ কিভাবে পড়বো। সো এমসিকিউ পড়ার জন্য তুমি তো একবার রেকর্ডেড ক্লাস দেখছো, বইটা লাগাইছো, তোমার একটু আইডিয়া হয়েছে, সৃজনশীল সমাধান করছো সেখানেও একটু আইডিয়া হয়েছে। এখন তুমি কি করবা, বিগত সালের যে বোর্ড কোশ্চেন গুলো আছে বা স্কুলের কোশ্চেন গুলো আছে তুমি সলভ করবা। তুমি লক্ষ্য করে দেখবা একটা চ্যাপ্টারে 100 থেকে 150টা এমসিকিউ প্রশ্নর বেশি আসলে থাকে না বা অত সলভ করা লাগে না। তুমি কি করবা, 100 থেকে 150, ধরলাম 150টা, তুমি তুমি কি করবা যে এমসিকিউ সলভ করবা। কিভাবে, প্রশ্ন নিছো, জাস্ট দেখতেছো, একটা খসড়া খাতা রাখবা, খসড়া খেতে রেখে জাস্ট নোট করার দরকার নেই, জাস্ট অ্যান্সার করার চেষ্টা করবে তুমি বুঝতেছো কিনা। এবং মনে রাখবা যখন তুমি এই যে সৃজনশীল প্রশ্নটা সমাধান করতেছো সেখানে যেন আবার ওই যে ক নাম্বারে এত, খ নাম্বারে এত, এরকম করে লিখে লিখে সমাধান করার দরকার নেই। একটা খসড়া খাতা রাখবা, তুমি প্যাটার্ন বুঝতে পারতেছো কিনা, দ্যাটস এনাফ, যথেষ্ট। ওইখানে একটা প্রশ্ন লিখতেছো তোমার 30 মিনিট যাবে, সে লেখার দরকার নেই, জাস্ট প্যাটার্ন বুঝতে পারতেছো কিনা, ওই প্যাটার্নটা ধরতে পারতেছো কিনা, এবং ওই অনুযায়ী তুমি মনে মনে লিখতে পারতেছো কিনা। সো এটা জাস্ট খসড়া খাতা একটু নোট করার চেষ্টা করো বা খসড়া করার চেষ্টা করবো, দ্যাটস এনাফ। সো আমি ধরে নিলাম একটা করে প্রশ্ন যদি তোমার একটা 1 মিনিটে তুমি ধরে নাও মিনিমাম 4 থেকে 5টা এমসিকিউ তুমি দেখতে পারবা। সো এই জন্য ওইখানে তোমার সর্বোচ্চ সময় যাবে 30 মিনিট, কত 30 মিনিট। তা তুমি এখন যদি টোটাল কাউন্ট করে দেখো যে একটা চ্যাপ্টার পড়তে তোমার এক্স্যাক্টলি কত ঘন্টা বা কত মিনিট লাগতেছে, এটা যদি কাউন্ট করার চেষ্টা করো। ধরে নিচ্ছি এখানে রেকর্ডেড ক্লাস বা রিডিং পড়তে তোমার 1 ঘন্টা সময় গেছে, 1 ঘন্টা। তারপরে তোমার এখানে কত গেছে, ধরে নাও ধরে নিলাম 20 মিনিট গেছে। তারপরে ধরলাম কি এই যে এই তুমি যখন সৃজনশীল সমাধান করছো সেখানে গেছে 1 ঘন্টা, আমি ধরলাম এখানে তোমার গেছে 30 মিনিট, আমি এক্সট্রা ধরলাম আরও তোমার আর 10 মিনিট লাগছে। তাহলে তুমি অল এভারেজে দেখো একটা অধ্যায় শেষ করতে তোমার কত মিনিট সময় লাগলো, 1 ঘন্টা 2 ঘন্টা 3 ঘন্টার মতো সময় লাগবে, 3 আওয়ার। একটা করে অধ্যায় তোমার পড়তে সর্বোচ্চ সময় লাগবে কত ঘন্টা, মাত্র 3 ঘন্টা। সো এটা কিন্তু কম বেশি হইতে পারে, আমি আমার পার্সপেক্টিভ থেকে বলছি। এখন তোমাদের জন্য ছোট্ট একটা চ্যালেঞ্জ, তারপরে আমি আর একটা গুরুত্বপূর্ণ কথা বলবো। ছোট্ট একটা চ্যালেঞ্জ কি, যে এক্স্যাক্টলি তোমার একটা অধ্যায় পড়তে তোমার কত ঘন্টা লাগে, এই যদি সৎ সাহসটা থাকে তাহলে তুমি একটু কমেন্ট বক্সে জানাবা যে ভাইয়া আমার একটা অধ্যায় পড়তে 1 ঘন্টা লাগে। যদি কারো 1 ঘন্টা লাগে লিখবা 1 এইজ, যদি কারো 2 ঘন্টা লাগে লিখবা 2 এইজ, কারো যদি 3 ঘন্টা লাগে লিখবা 3 এইজ। মানে আমি বুঝে নেব, জাস্ট এই এই জিনিসটা জানা দরকার যে কার কত ঘন্টা লাগে একটা অধ্যায় পড়তে, এটা কিন্তু কমেন্ট বক্সে আমাকে অবশ্যই জানাবা। তো চিন্তা করে দেখো, আমি যদি একটা পুরা বই একটা সাবজেক্ট থেকে আমি যদি কি করি মাত্র 8টা থেকে 9টা চ্যাপ্টারও পড়ি, ধরে নাও 8টা চ্যাপ্টার পড়লাম, তারপরে দেখো 8 × 3 = 24, মাত্র 24 ঘন্টার ভিতর কিন্তু আমি পুরা পুরা একটা বই শেষ করতে পারবো। তুমি বলবো যে 8টা অধ্যায় কেন পড়লাম, ওই যে বলছি যে অধ্যায় কমানো লাগে, কিভাবে কমানো লাগে আগের ভিডিওতে বলছি। সো মনে রাখবা যে মাত্র কেউ যদি সম্পূর্ণ অধ্যায়গুলো পড়তে চায় তারপরও তার কাছে 30 ঘন্টার বেশি লাগার কথা না একটা বই শেষ করতে। সো এটা কিন্তু মেথড, তোমাকে প্ল্যানটা বুঝতে হবে যে কোথায় কখন কিভাবে সময় তুমি দিচ্ছ, ঠিক আছে বাবা? সো আশা করছি এই ভিডিও থেকে তুমি যদি একটু উপকৃত হও তাহলে অবশ্যই তোমার একজন বন্ধুদের সঙ্গে হলে শেয়ার করো, আর আমাদের অ্যাক্টিভ ক্লাসরুমের পাশে থাকো, অ্যাক্টিভ ক্লাসরুম স্টাডিটিপসের চ্যানেলের পাশেও থাকো। সকলের জন্য শুভকামনা রইল, এরকম কোনো ভিডিও চাইলে স্টাডিটিপসের কমেন্ট বক্সে জানাও, আমি চেষ্টা করবো সেটা নিয়ে আলোচনা করার জন্য। ভালো থাকো, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।